জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্ম তারিখ যেমন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য সম্পর্কে অনেক কথা বলতে পারে, তেমনি প্রতিটি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে তার কোন বারে জন্ম সেটা জানাও খুব প্রয়োজন। সোম থেকে রবি সপ্তাহের কোন দিন আপনার জন্ম হয়েছে তা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই বলে দেবে। জ্যোতিষশাস্ত্র মতে জন্মবারের মাধ্যমে জানা সম্ভব চারিত্রিক দোষ ত্রুটিগুলি। জেনে নিন সপ্তাহের কোন দিন জন্ম হলে মানুষ হিসেবে আপনি কেমন। রবিবারে জন্ম হলে সেই ব্যক্তি সচরাচর মিষ্টি খেতে ভালোবাসেন, তিনি অভিমানী, অল্পতে রেগে যান, লোভী, ধনী, কামপ্রবণ ও পিত্ত প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকে। তবে আপনি পজিটিভ চিন্তাভাবনা করে থাকেন, সন্দেহপ্রবণ হওয়ায় সে ব্যক্তি সহজে কারোর সাথে মিশে না, অনেকে সঙ্গে নয় একা থাকতে সবসময় ভালোবাসেন। সোমবার জাত ব্যক্তি সচরাচর ভোগী, অভিলাষী, গুণী, পণ্ডিত, নানা বিদ্যায় পারদর্শী ও চরিত্রবান হয়ে থাকেন। এরা সৃজনশীল প্রকৃতির হন, তবে নিজেদের মাথায় আসা নানা রকম আইডিয়া এরা সাধারণত অন্যের কাছে প্রকাশ করেন না। অন্যের দুঃখে এরা ব্যথিত হন, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে এরা ভালোবাসেন, দর কষাকষি করতে এরা অস্থা ধন। মঙ্গলবারে জাত ব্যক্তি মুখসঙ্গপ্রিয়, ধনবান, রূঢ় অনেকাংশে নাস্তিক, ভোগী, খেদহীন, অর্থাৎ কোনো খারাপ কাজ করেও এদের অনুতপ্ত হয় না। ধর্মশাস্ত্রাদি বিষয়ে এরা অবিশ্বাসী বা নিন্দুক হয়ে থাকেন, তবে এদের প্রচুর এনার্জি থাকে। কেউ বিপদে পড়লে এরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। জীবনে এরা সাধারণত সফল হন, অর্থ সঞ্চয় করতে এরা খুবই ভালোবাসেন। বুধবারে জাত ব্যক্তি সচরাচর শাস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞ, দয়ালু, পণ্ডিত ও অত্যন্ত ভোগী হয়ে থাকে। যে কোনো বিষয়ে এরা সহজে শিখে নিতে পারে, কর্মক্ষেত্রে এরা উন্নতি করতে পারে, তবে এরা একদম গুছানো প্রকৃতির নন। আপনি রিল্যাক্স করতে ভালোবাসেন, কোনো কিছুতেই অতিরিক্ত মাথা ঘামানো আপনার স্বভাব নয়। নানা ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করে নতুন নতুন জিনিস শেখার আপনার পছন্দ, আপনি কাজ করতে ভালোবাসেন। বৃহস্পতিবারে জাত ব্যক্তি সচরাচর জ্ঞানী, বেদজ্ঞ হয়ে থাকেন। এদের ধনসম্পদ ও পুত্র পৈত্রাদি প্রাপ্তি ঘটে। এদের আশেপাশে অনেক অনুচর থাকেন, নিজেদের বোধবুদ্ধি সম্পর্কে এদের পূর্ণমাত্রায় জ্ঞান থাকে। এরা আশাবাদী হন, সমাজে এরা শ্রদ্ধা ও সম্মান পেয়ে থাকেন, স্বাধীনভাবে কাজ করতে এরা ভালোবাসেন, নেতৃত্ব দেওয়ায় সহজাত ক্ষমতা থাকে এদের, তবে সমালোচনা এরা পছন্দ করেন না। এরা নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন। শুক্রবারে জাত ব্যক্তি সচরাচর ভোগী, ধনী, শৌর্যশালী, বহুভিত্তযুক্ত, বেদজ্ঞ ও দয়ালু হয়ে থাকেন। এরা সৃজনশীল ও সৌন্দর্যে পূজারী হন, এরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন, কোনো সম্পর্কে জড়ানোর ব্যাপারে এরা খুবই সংবেদনশীল। অতীতে কোনো কারণে দুঃখ পেলে সেখান থেকে সহজে এরা বেরিয়ে আসতে পারেন না, এদের মধ্যে ধর্মীয় ভাব থাকে। শনিবারে জাত ব্যক্তি সচরাচর নিজ প্রকৃতির কৃতজ্ঞ, কুটিল, কার্যপণ্ডকারী এবং বন্ধুবান্ধবদের পক্ষে পীড়াদায়ক হয়ে থাকেন, তবে অবশ্যই সবাই এরকম হন না। শনিবারে জন্ম হলেই তিনি যে এই ধরনের হবে তা কখনোই বলা যায় না, এদের বিশ্বাস করা যায় এবং এরা নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেন। এদের মন অতীতে না হলে ভবিষ্যতে পড়ে থাকে, সেই কারণে এরা অমনোযোগী হন। এরা আত্মবিশ্বাসী এবং নিজেকে সুন্দরভাবে উপস্থিত করতে সাজতে গুজতে ভালোবাসেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিয়ে আপনি কোনবারে জন্মেছেন কমেন্টে লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।